আমার হয়ে কাউকে কোনো কথা দিস না, কারণ আমি আর সোনারগঞ্জে ফিরে যাব না। টিপুবাবুর বাড়ি এখন আমার বাড়ি, টিপুবাবুকে ছেড়ে আমি কোথাও যাব না। না আপু, তুই তুই হালি শহরের বাড়িতে গিয়ে থাকতে পারবি না, তুই ওখানে মানিয়ে নিতে পারবি না। আপু আমার কথাটা বোঝার চেষ্টা কর, তুই টিকতে পারবি না ওখানে। কেন দিদি ভাই, তুইও তো টিকে আছিস, আর তুই টিকতে পারলে আমিও পারবো। আর একটা কথা দিদি ভাই, আমাকে যে যাই বলুক, কিন্তু তোর অপমান আমি কিছুতেই মেনে নেব না। আচ্ছা তুমি কি করবে আমার একটু বলবে? আমার শুনতে খুব ইচ্ছে করছে। মানে আমি মানে আমরা যদি যাওয়ার সময় তোমার ওই দিদিকেও যদি স্টেশনে নামিয়ে দিই, তাহলে তুমি কি করবে? এসব আপনি কি বলছেন? আমি আমি কোথায় যাব? সেটা তোমার বোনকে জিজ্ঞেস করো। তোমার বোন এত সব দোষ করার আগে তো সেটা ভাবা উচিত ছিল। আমি আমি মানছি আমার বোন দোষ করেছে, ও অনেক বড় অন্যায় করেছে, কিন্তু কিন্তু ছোট ঠাকুরপো যদি বিয়েতে মত না দিত তাহলে কি বিয়েটা হতো? আপনি বলুন না। আমার বোন তো জোর করে ছোট ঠাকুরপোকে বিয়ে করেনি, করেনি ও জোর করে। ও ছোট ঠাকুরপো, ছোট ঠাকুরপো বলো না গো, ও অপু কি তোমাকে জোর করেছে বিয়ে করার জন্য? বলো না, ও কি জোর করেছে? না, অপু আমার উপর কোনো রকম জোর খাটায়নি, আমি নিজের ইচ্ছেতেই অপুকে বিয়ে করেছি। আমাদেরকে তুমি যা খুশি বোঝাতে পারো, যা খুশি বলতে পারো, কিন্তু মা মাকে কি বলবে, মাকে কি বোঝাবে? মা তো আর অপুকে মেনে নেবে না, আর বাড়িতেও ঢুকতে দেবে না। মায়ের সাথে আমাকে কথা বলতে হবে। গেছিলি তো কথা বলতে মার সঙ্গে? মা শুনেছে তোর কথা? জীবনেও শুনবে না। দরকার হলে আমি মায়ের সাথে আবার কথা বলবো। আমি এতক্ষণ তোমাদের সবার কথা শুনেছি, আর তারপরেও আমি একটাই কথা বলছি, অপু আমার বিবাহিতা স্ত্রী, ওকে আমি কোথাও ফেলে চলে যেতে পারি না। আমি আমার মায়ের সাথে আবার কথা বলবো। একটা কথা বলবো দীপু বাবু? বলুন। আপনি তো একবার মায়ের সাথে কথা বললেন, আমাকে একবার সুযোগ দেবেন, আমি মায়ের সাথে গিয়ে কথা বলি? না না, আপনাকে কথা বলতে হবে না, থাক। না না, থাকবে কেন? একটা তো মীমাংসার জায়গায় পৌঁছতে হবে, তাই না? কিন্তু আপনি... ভয় নেই দীপু বাবু, আমার জন্য আপনার মায়ের কোনো রকম অসম্মান হবে না, আমি কোনো অপমান ওনাকে করব না। আমি তো একজন মায়েরই মেয়ে, তাই কোনো মাকে আমি অসম্মান করব না, আর কাউকে অপমান করতে দেবও না। হে কোনপু, মায়ের সাথে উনি কথা বলবেন? বড় এলেন আমার লিডার রানী। কেন, সুযোগ পেলে লিডার হবার অধিকার শুধু তোমারই আছে নাকি মেজ বৌমা? না বাবা, আমি কর্তব্যবাবু, সবাই আমাকে কাজ থেকে তাড়িয়ে দিচ্ছে, দয়া করে আপনি কিছু একটা করুন। আমি সবার কথা শুনেছি রে খুশি, আমি অপুমার কথাও শুনেছি, তাই তোকে বলছি অপুমা যখন হাল ধরেছে তখন তোর কোনো ভয় নেই। বাবা তুমি কোনো কথা শুনতে ভালো লাগছে না, একদম কথা বলো না, ভালো লাগছে না, শুধু একটা কথা কান খুলে শুনে রাখো, যে অপুমাই মুখুজ্জে বাড়ির ছোট বৌমা, আর আজ আমরা আমাদের নতুন বৌমাকে নিয়ে বাড়ি ফিরে যাব। আর একটা কথা শুনে রাখো, খুশিকে কেউ খারাপ কথা বলবে না, কোনো ভয় দেখাবে না, এটা আমার হুকুম। সরি বাবা, আমি আজকে সবার সামনে এটা বলতে বাধ্য হচ্ছি যে একমাত্র ছোটবেলা থেকে তোমার লাইফে পেয়ে আশকারা পেয়ে পেয়ে দীপু আজকে এইরকম বার বেড়েছে, আজকে মার বিরুদ্ধে গিয়ে কথা বলছে। না
মায়ের বিরুদ্ধে দীপু যায়নি, আজও যায়নি, ভবিষ্যতেও যাবে না। মায়ের সঙ্গে অনবরত যোগাযোগ করার চেষ্টা করেছিল, দুর্ভাগ্যবশত যোগাযোগ করতে পারেনি। আর প্রশ্রয়ের কথা বলছো? আমার প্রশ্রয় বড় হয়েছিল বলেই দীপু আজ আমার মুখটা উজ্জ্বল করেছে, আমার সম্মান বাঁচিয়েছে, মুখুজ্জে বাড়ির সম্মান বাঁচিয়েছে, আমার গোটা ব্যবসাটাকে সে দাঁড় করিয়েছে, তাকে প্রসারিত করেছে। বুঝতে পারছো কথাটা কানে ঢুকলো? এই ব্যবসায় আমাদের কোনো কন্ট্রিবিউশন নেই, আমরা কিচ্ছু করিনি এই ব্যবসার জন্য। আমার ব্যবসাটাকে আমার ব্যবসা বলে মনে করো, নিজেদের ব্যবসা বলে মনে করো না। আর সেখান থেকে শুধু নিজেদের লাভের অঙ্কটা দেখো। চুলগুলো আমার বায়ুতে পাকেনি দৈপায়ন, অভিজ্ঞতায় পেকেছে, তাই আমি সব বুঝতে পারি। শোনো, ব্যবসাটা শুধু লাভের আর লোকসানের অঙ্কে চলে না, আর একটা অঙ্ক আছে, সেটা হচ্ছে আবেগের অঙ্ক। সেই আবেগের অঙ্কটা তোমরা কষতে জানো না, যেটা দীপু কষতে জানে। আমি অনেক দেখেছি আবেগের ভালোবাসার অভাবে কত বড় বড় ব্যবসা অতলে তলিয়ে যাচ্ছে, কিন্তু দীপু তলিয়ে যেতে দেয়নি। দীপু আমার সৃষ্টি করা ব্যবসাকে ভালোবাসা দিয়ে, আবেগ দিয়ে বড় করেছে, প্রসারিত করেছে, জীবন্ত করেছে, আমার মুখটাকে উজ্জ্বল করেছে। যাক, আর কথা বাড়াতে চাই না, তুমি গাড়িতে গিয়ে বসো। কোনো চিন্তা নেই সেজ বৌমা, আমি আছি, বেঁচে আছি, যাও। কিরে কাঁদছিস কেন? বলছি তো ভয় নেই রে বাবা, চিন্তা নেই, কিচ্ছু হবে না, যা যা। দীপু কি করি বলতো, তোর মা তো কিছুতেই রাজি হচ্ছে না, এত করে বোঝালাম, এত বললাম, কোনো ফল হলো না। অপুর প্রসঙ্গে কোনো কথা শুনতেই সে প্রস্তুত নয়। বললাম তো আমি একবার কথা বলি। তুমি কথা বলবে মা? তুমি কথা বলতে গেলে যদি অবলা তোমাকে চূড়ান্ত অপমান করে কিংবা সাংঘাতিক রকমের বকাঝকা করে তখন? করুক না, উনি তো মা, ওনার তো বকাঝকা করার অধিকার আছে। তাছাড়া আমায় অসম্মান করে, অপমান করে ওনার যদি একটু শান্তি হয়, তাহলে উনি পাক না একটু শান্তি। আমায় অসম্মান করে, অপমান করে যদি ওনার মনে জমে থাকা বরফটা একটু গলে, ক্ষতি কি? বড় বৌমা, তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, বাড়িতে যাবে না নাকি? পান মিষ্টি এখনো খাওয়া বাকি আছে। না না মাসিমণি, আমরা তো এক্ষুনি যাচ্ছিলাম, তাই না? হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, আমরা এক্ষুনি যাচ্ছি, চলো চলো। তুমি দেখ দিদি, বিহায়ামিটা আবার চলে এসেছে। আচ্ছা তুমি কি ভেবেছো বলতো, এরকম মায়া ভরা মুখ করে এসে এখানে দাঁড়াবে আর দিদি তোমায় মেনে নেবে? সেটা যদি তুমি ভেবে থাকো তাহলে একেবারে ভুল ভেবেছো। কিরে, তাই না দিদি? আমি আপনার সাথে কথা বলছি না আন্টিটু, আমি আপনার দিদির সাথে কথা বলতে চাই, সরাসরি একবার কথা বলতে চাই। কি কথা বলতে চাও? তুমি কি কথা বলতে চাও? দিদি তো বলেই দিয়েছে দিদি তোমায় মেনে নেবে না। হ্যাঁ উনি সেটা বলেছেন, কিন্তু তার মানে তো এটা নয়, উনি তো এটা বলেননি। অপু তুমি চলে যাও, শুনুন না, আপনি একবার মুখ ফুটে আমায় না বলে দিন, আমায় তাড়িয়ে দিন, বলে দিন চলে যেতে, আমি চলে যাব। শোনো, দিদি এখন কোনো কথা বলতে চায় না। কথা বলতে না চাইলেও একটিবার দয়া করে আমার কথাটুকু শুনতে হবে আপনাকে।
আজব অবাধ্য মেয়ে তো। আচ্ছা দিদি চায় না তোমার সঙ্গে কথা বলতে, তবু তুমি জোর করে কথা বলবে? না না, জোর করব কেন? জোর করার মতো অধিকার উনি এখনো আমায় দেননি। আমি শুধু একটিবার ওনার সাথে কথা বলতে চাই। আচ্ছা তুমি ভাবলে কি করে যে এরকম গো বেচারা মুখ করে তুমি এখানে এসে দাঁড়াবে আর আমরা গলে যাব? কি করে ভাবলে বলো তো? আমি কিন্তু আপনার সাথে কথা বলছি না আন্টিটু, আর কতবার এক কথা বলবো বলুন তো? তুমি আমার মুখে মুখে তর্ক করছো? না না, আমি শুধু একবার ওনার সাথে কথা বলতে চাই, আর আপনি তো আমায় কথাই বলতে দিচ্ছেন না, বারবার বাধা দিচ্ছেন। তুমি কি কথা বলবে, কি কথা বলবে দিদির সঙ্গে শুনি? দিদি তোমার কাছ থেকে হাতটা ছাড়িয়ে নিল, হলো শান্তি তোমার? হাত ছাড়িয়ে নিলেই তো হবে না, আমি আবার ওনার হাত ধরব। ওনাকে যে আমার সাথে কথা বলতেই হবে, সেটা যে খুব প্রয়োজন। ওনাকে যে এটা বুঝতেই হবে, আমি যা করেছি মুখার্জি বাড়ির ভালোর জন্য করেছি, দীপু বাবুর ভালোর জন্য করেছি। সেই মুহূর্তে আমার মাথায় যা এসেছে আমি সেটাই করেছি। আর আপনি তো দীপু বাবুর মা, আমার থেকে বেশি ওনার ভালো মন্দর কথা তো আপনি বুঝবেন। দয়া করে আপনি একবার নিজেকে আমার জায়গায় দাঁড় করিয়ে দেখুন। দয়া করে একটিবারের জন্য হলেও ভাবুন, দীপু বাবুর মতো মানুষ হালি শহরে সবার কাছে হাসি ঠাট্টার পাত্র হয়ে উঠছে, ব্যঙ্গের পাত্র হয়ে উঠছে। দীপু বাবুর এই অপমান আপনি সহ্য করতে পারতেন তো? আরে দূর শুনতো দিদি, এইসব এসব নাটকের কথা শুনে না সময় নষ্ট করিস না, কোনো লাভ নেই। চল 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 এখান থেকে, চল তো। না না, আপনি যাবেন না, দয়া করে আমি আপনার কাছে হাত জোড় করছি, দয়া করে আমার সাথে কথা না বলে আপনি যাবেন না, দয়া করে যাবেন না। তুই চল না রে দিদি, চল এখান থেকে। সেই মুহূর্তে দীপু বাবুর মান সম্মান রক্ষা করার জন্য আমার যা মনে হয়েছে আমি সেটাই করেছি। সেটা যদি অন্য কারোর চোখে অন্যায় হয়ে থাকে, তাহলে হ্যাঁ আমি অন্যায় করেছি। এই মুখার্জি বাড়ির সম্মান রক্ষা করার জন্য আমি বউ সেজে চলে এসেছি, সেটা যদি আমার দোষ হয় আমি দোষ করেছি। ন্যাকা, মুখার্জি বাড়ির মান সম্মানের কথা তোমাকে কে ভাবতে বলেছে? হ্যাঁ, তোমাকে কে ভাবতে বলেছে? নাকি প্রথম দিন থেকেই দিদির শ্বশুর বাড়িকে নিজের শ্বশুর বাড়ি বলে ভাবতে শুরু করেছিলে, তাই না? না না, আমি দিদি ভাইয়ের শ্বশুর বাড়িকে নিজের শ্বশুর বাড়ি কোনোদিনই ভাবিনি। কিন্তু বাবা বলতেন, দিদি ভাইয়ের শ্বশুর বাড়ি মানে আমাদের পরম আত্মীয়ের বাড়ি। আর তাই তো আমি আপনাদের বাড়িটাকে নিজের পরম আত্মীয়ের বাড়ি ভাবতে শুরু করি। আর আমার পরম আত্মীয়রা অপমানিত হবে, অসম্মানিত হবে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারি না, কিছুতেই না। আর এই কারণেই
শুধুমাত্র সেই কারণে আছে আছে আসল কারণ হচ্ছে বড়লোক বাড়ির বউ হওয়া ভালো থাকা ভালো পড়া ভালো খাওয়া আমরা সবাই সবাই সবটা বুঝতে পাচ্ছি শুধু বেচারা দীপুই বুঝতে পাচ্ছে না সে চিনতে পাচ্ছে না তোমার আসল লোভী রূপটা না না বিশ্বাস করুন আমি লোভী নই আমি যা করেছি মুখার্জি পরিবারের ভালোর জন্য করেছি দীপুবাবুর ভালোর জন্য করেছি আমি ওনাকে কিছুতেই অসুখী দেখতে পারবো না তাই তো আমি এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছি ওনার মতো মানুষে ঠকে যাওয়া মানায় না কষ্ট পাওয়া মানায় না ওনার কষ্ট যে আমি কিছুতেই সহ্য করতে পারবো না দীপুবাবুর মতো ভালো মানুষকে নিয়ে সবাই হাসাহাসি করবে ঠাট্টা করবে বিয়ের আসর থেকে বউ পালিয়ে গেছে এই সমস্ত কথা বলে অপমান করবে প্রাণ থাকতে আমি এটা হতে দিতে পারি না কিছুতেই না আমি মানছি আমি হয়তো দোষ করেছি কিন্তু বিশ্বাস করুন সেই মুহূর্তে আমার মাথায় আর কিচ্ছু আসেনি কিন্তু আমি তখন দোষ করে ফেলেছি কি করব বলে দিন একদম চুপ করে থাকবে দিদি দিদি তোমায় সহ্য করতে পারছে না তুমি বুঝতে পারছো না তাহলে দিন না আমাকে শাস্তি দিন যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব শুধু আপনার সংসারে একটু জায়গা দিন একটু আশ্রয় দিন আমি তাড়িয়ে দেবেন না শোনো মেয়ে দিদির অমন সুন্দর সাজানো সংসারে তোমার মতন উড়ন চণ্ডী মেয়ে কিছুতেই নিজেকে খাপ খাইয়ে নিতে পারবে না কিরে তাই না রে দিদি বল না না আমি আপনাদের সংসারের সব নিয়মের সাথে নিজেকে মানিয়ে গুছিয়ে নেব বিশ্বাস করুন আমি দীপুবাবুকে কথা দিয়েছি আমি আপনার মুখে মুখেও কোনো কথা বলবো না আর আমি কোনো স্বপ্নও দেখব না কথা দিচ্ছি বিশ্বাস করুন আমি বাস্তবের মাটিতে পা রেখেই চলব আপনার বাড়ির অন্য বউরা যেভাবে থাকে আমিও সেভাবেই থাকবো সব নিয়ম পালন করব সব মিথ্যে কথা একবার ওকে বউ হিসেবে মেনে নিয়ে বাড়িতে তুললেই বাস ও আসল মূর্তি ধারণ করবে না না আমি এসব কিছু করব না আমি আজ এখানে দাঁড়িয়ে আপনাকে যে কথাগুলো বলছি আমি সবটা পালন করব বিশ্বাস করুন এই আমি আপনার পা ছুঁয়ে কথা দিচ্ছি আসল গুনতে গিয়ে আমার পরিবারটাও ভেঙে পড়বে আমার পরিবারের সবাই লজ্জায় আর মাথা তুলে দাঁড়াতেই পারবে না আমার মা বাবা ভাববেন আমায় ভুল শিক্ষা দিয়েছেন আমায় মানুষ করতে পারেননি কিন্তু আপনি বলুন তো আমার যদি ভুল শিক্ষাই থাকতো তাহলে আমি দীপুবাবুর জন্য এতটা ভাবতে পারতাম আমি যা করেছি শুধুমাত্র ওনার ভালো চেয়ে করেছি
এই শোনো, আমরা দীপুর বাড়ির লোক। দীপুর ভালো তোমার থেকে অনেক বেশি আমরা বুঝি, বুঝেছো? দিদি শোন, তুই এই মেয়েটার না মধু মাখানো কথা শুনে গলে যাস না। তুই জানিস না মেয়েটা খুব সাংঘাতিক। এ তো সোনার সংসারে ভাঙন ধরাবেই একদিন, তুই দেখে নিস। সুচ হয়ে ঢুকবে আর ফাল হয়ে বেরোবে। এই মুখার্জি বাড়িতে ঢোকা মানে সব সব শেষ, আমি হলপ করে বলে দিতে পারি, তুই দেখিস। মাসিমণি, আপনি এভাবে কেন বলছেন? এই চুপ, চল তো দিদি, চল চল এখান থেকে। দিদি তুই ওদিকে তাকাস না, তাকাস না ওদিকে, তুই চল চল এখান থেকে। ও ও পড়ে থাকুক না এখানে। মাসিমণি, ও তো আমাদের বাড়ির বউ, ও এই দত্ত বাড়িতে কেন পড়ে থাকবে বলুন তো? ও এই দত্ত বাড়িতে দীপুর ঘাড়ে চেপেছিল, তাই এখানে দত্ত বাড়িতেই পড়ে থাকুক। চুপ কর জ্যোতি, চুপ কর, আমি আর এক মুহূর্ত এখানে দাঁড়িয়ে থাকতে চাই না। চল সবাই বাড়ি চল, সবাই। আর এই মেয়েটাকে এখান থেকে নিয়ে চল। আমি চাই না দত্তবাবুর বাড়িতে এই মেয়েটা এভাবে পড়ে থাকুক। যা কথা হবার বাড়িতে গিয়ে হবে।